স্যার, আমরা দেখতেছি আমাদের প্রতিবেশী দেশে গত আগস্টের 5 তারিখ বিকাল থেকেই সংখ্যালঘুদের উপরে অমানসিক নির্যাতন হচ্ছে, এবং সম্প্রতি আমরা দেখতেছি বান্দরবন খাগড়াছড়িতে স্টেট স্পন্সর্ড টেরোরিজম হইতেছে, সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী আদিবাসীদের উপরে অত্যাচার করতেছে। এই নিয়ে আপনাদের দলের প্রধানও মুখ খুলছেন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি। তো রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী হিসেবে আপনার এই বিষয়ে কি বক্তব্য এবং কি বার্তা থাকবো, এবং এর আপনি আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান যদি একটু আমাদের শেয়ার করেন? ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি, আমাদের ধর্ম নিরপেক্ষ দেশে কোন ধর্মের উপর আঘাত করা হিন্দুদের আমাদের এটা ধর্ম না। ক্ষুদ্র কোন ধর্মাবলম্বী কমিউনিটিকে আমরা সম্মান দিয়ে রাখি, এবং বাংলাদেশে যেটাই হচ্ছে এটা নিন্দনীয়, এবং ত্রিপুরা সরকার দেশের আমাদের দেশের সরকারকে অবহিত করেছে এই ব্যাপারে। এবং কেন আমাদের দেশের মধ্যে যারাই আছেন আমরা সবাই দুঃখিত, এবং আমরা চাই এই দেশে আমরা যেভাবে মাইনরিটি কমিউনিটিকে ট্রিট করি সেই ধরনের ট্রিটমেন্ট বাংলাদেশে কেন হবে। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার বিষয়টাকে দেখবেন। আই অ্যাজ এ মিনিস্টার অফ ত্রিপুরা সত্যি এটা দুঃখিত, এবং এটা যেন বন্ধ হোক এটাও আমার দাবি থাকে, যেহেতু এটা দুই রাজ্যের বিষয় না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যু, এটা দুইটা দেশের মধ্যেই দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে, এবং ভারত সরকার থেকে একটা কড়া বার্তা সেখানে যাওয়া উচিত, তাতেই মনে হয় এটা বন্ধ হবে, নতুবা আম্বাসা থানা গেরাও করে কিন্তু এই ব্যাপারটা সমস্যার সমাধান হবে। তবে এইটুকু বলতে পারি আমাদের রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে অহরহ আমাদের কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করছেন, এবং নিশ্চয়ই আমাদের এই আলোচনা ভারত সরকার বাংলাদেশের সরকারের সাথে করে বিষয়টাকে সমাধানের দিকে নিয়ে আসবে। আমরা একটা জিনিস দেখলাম যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বাংলাদেশ বিভাজনের একটা সূক্ষ্ম বার্তা আমরা ওনার বক্তব্যে পেয়েছি, এই ব্যাপারে যে মিনিস্টার আপনি কি এই ধরনের কোন দাবি বা ইয়ে করতে চান? আমার দলের প্রধান যেগুলো বলেছেন উনি চিন্তা করেই বলেছেন, তবে যেগুলো বললাম আমি আমার বিশেষ যে বক্তব্যগুলো আমি বলেছি আপনাকে।